তোমরা কি খাতা কলম নিয়ে রেডি আছো? ওকে, তাহলে আমাদের গয়ে প্রশ্ন আছে, মহাদেশ কয়টি ও কি কি? মহাদেশ সাতটি। একজন এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও আন্টার্কটিকা। এই তো সবাই, আমাদের তো রিভিশন, তাই না? এই জন্য সবাই পারবে। আর আমাদের ভয় আছে, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ আটটি, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। ভেরি গুড, থ্যাংক ইউ। আর যখন আমরা কথা বলবো, আমি যার নাম বলবো সে বলবা, ঠিক আছে? এক এক করে কথা বলবো, একসাথে সবাই বললে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে ওকে ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে আমি একবার বলি, মহাদেশ আমাদের, মহাদেশ কয়টি? পৃথিবীর হচ্ছে মহাদেশ হচ্ছে সাতটি। প্রথমে আমরা বলি এশিয়া, এশিয়া মহাদেশে কিন্তু আমরা বসবাস করি, তাই না? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। দুই নম্বর আছে আমাদের ইউরোপ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা। আচ্ছা, আর আয়তা বলো তো, আমরা কোন মহাদেশে বাস করি? এশিয়া। ভেরি গুড। অনন্ত বলো তো, থ্যাংক ইউ ম্যাম, মহাদেশ কয়টি? মহাদেশ সাতটি ম্যাম। জয়িতা, দুইটা মহাদেশ নাম বলো তো। এশিয়া, আরেকটা কি হবে? ইউরোপ, তাই না? দুইটা বলতে পারলাম, এশিয়া, ইউরোপ, যে কোনো দুইটা বললেই হলো তোমার পছন্দ মতো। আচ্ছা, এটা লিখার সময় আমরা কিভাবে লিখবো? প্রথমে কি করবো জানো? আগে যেহেতু আমরা 5 নম্বর প্রশ্ন করছি, তাই 5 নং প্রশ্ন উত্তর তোমরা কলম নিয়ে রেডি হও। আগে সুন্দর করে লিখবে, হচ্ছে মার্জিনের নিচে লিখবে 5 নং প্রশ্ন উত্তর, আর হাত দিয়ে কেউ দাগ দিবে না, প্রত্যেকে স্কেল পাশে রাখো, স্কেল ধরে তারপরে আমরা কি লিখব? তারপরে হচ্ছে লিখব মহাদেশ সাতটি, মহাদেশ এশিয়া,
নাম্বার রোমান সংখ্যা দিয়ে লিখব ইউরো তিন নম্বরে কি লিখব তিন নম্বরে লিখব হচ্ছে আফ্রিকা আফ্রিকা এশিয়া ইউরোপ আফ্রিকা আছে হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা ম্যাম
হ্যাঁ ম্যাম, আপনাকে খুব ভালো দেখা যাচ্ছে। কিন্তু স্যার কি লেখা আছে বাবা? হ্যাঁ ম্যাম। আচ্ছা প্রত্যেকের হয়ে কি আপনি বলুন না, তাহলে আমরা নাম্বার আবার শুরু করবো। মহাদেশ হচ্ছে সাতটি, তাই না? যথা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা। জয়িতার কমপ্লিট হয়েছে তাই না জয়িতা বাবু? হ্যাঁ বোধ হয় হয়ে গেছে, বসে আছে। আর আয়তারও হয়ে গেছে, অনিন্দর হয়ে গেছে বাবা? অনিন্দর হয়ে গেছে? নো ম্যাম। আচ্ছা অল্পিক ম্যাম আমার হয়ে গিয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। আমরা 2 মিনিটের মধ্যে আমরা আবার 9 নাম্বার শুরু করবো, ঠিক আছে? ম্যাম তুমি আমার কি কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ বাবু তোমার কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা এবার আমরা তাহলে ভয় চলে যাব। ভয় আছে হচ্ছে বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি। বাংলাদেশের বিভাগ কয়টি? বিভাগ হচ্ছে 8টি। 1 নম্বরে হচ্ছে ঢাকা, যদিও কোনো হবে না, তোমরা যদি উত্তর লিখার সময় এলোমেলো হয়ে যায়, ধরো আগে ঢাকা না লিখে আগে ময়মনসিংহ তাতে কোনো সমস্যা হবে না, আটটি বিভাগ থাকলেই হবে, ঠিক আছে? কিন্তু আমরা সিরিয়াল এটা বলছি, কারণ হচ্ছে কি আমাদের রাজধানী কি ঢাকা না, এই জন্য আমরা ঢাকা। হ্যাঁ বাংলাদেশের বিভাগ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, তাহলে বরিশাল, সিলেট। হ্যাঁ বলো সোয়েতা। ইয়া সোয়েতা। হ্যাঁ ম্যাম বলো। বাংলাদেশের বিভাগ 8টি, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমার সাথে লিখা শুরু করো, ঠিক আছে? আসলে তো আমাদের দেওয়াই আছে, কি করবো এবার আমরা হচ্ছে গ করলা ঘ লিখা শুরু করবো। বাংলাদেশে আগে লিখো ঘ নাম্বার, ঘ নাম্বার দিয়ে লিখো বাংলাদেশে বিভাগ। বাংলাদেশে বিভাগ থ্যাংক ইউ। চট্টগ্রাম বানানটা কিভাবে জানো?
এটা কিন্তু রয় ফলা হবে না, এটা টয় টয় যুক্ত, এটা কিন্তু টয় টয়। ঢাকা চট্টগ্রাম তারপরে কি হবে বলো তিনটি স্যার? রাজশাহী, রাজশাহী। থ্যাংক ইউ। চার নম্বরে কি হবে বলো তো জয়িতা, পারবে? খুলনা কি লিখবো এবার আমরা? খুলনা লিখবো। পাঁচ নম্বরে কি হবে আমিন্দ? বরিশাল, বরিশাল। সুবাইদা বলো তো ছয় নাম্বার কি লিখবো? ম্যাম ছয় নাম্বারে রংপুর, রংপুর। আচ্ছা লিখে হলো, হ্যাঁ সিলেট তো লিখতে পারে আবার রংপুর লিখতে পারে। আমার তাহলে মিনিট কি হচ্ছে সিলেট, ঠিক আছে? এরকম হলে কোনো সমস্যা হবে না, পাস হয়েছে। এবার আমরা করবো হচ্ছে ছয় সিলেট। রংপুর ম্যাম। থ্যাংক ইউ, রংপুর। ওয়েলকাম। আমাদের সর্বশেষ বিভাগ হচ্ছে কোনটা হবে? আমার লেখা শেষ। ময়মনসিং, ময়মনসিং। ভেরি গুড ম্যাম, আমার লেখা শেষ। ম্যাম আমার লেখা শেষ পুরোটাই। ওয়েলকাম। ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম আপনাকে অনেক কিউট লাগছে। অবশ্যই খাতা তারপর পোস্ট করে দেবেন। ম্যাম তাহলে বাংলাদেশ বিভাগ হচ্ছে আট, বাংলাদেশ বিভাগ কয়টি? আটটি। ম্যাম আমার লেখা শেষ। থ্যাংক ইউ। চট্টগ্রাম, চট্টগ্রাম, রাজশাহী, রাজশাহী, খুলনা, খুলনা, ওড়িশা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। ও ময়মনসিংহ। আমি এক এক করে দিই, ঠিক আছে? আমি একবার বলে নিই তারপর সবাইকে একে করবো, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, বিভাগ আট, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এবার অনিন্দ দিয়ে শুরু করবো, ঠিক আছে? অনিন্দ এবার বলো তো বিভাগ কয়টি? বিভাগ আটটি। বরিশাল, সিলেট। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। এবার
সুভাইতা বলো তো এই চারটা বাদে সিলেট রংপুর সিলেট তারা এটা বললো তাই না বলো না আয়তা ম্যাম রাজশাহী রংপুর থ্যাংক ইউ জয়িতা তুমি বলতে পারবা আদিতা আরে বাবা আচ্ছা আমি বলি ঠিক আছে তাহলে আমি বিভাগ দেখা হচ্ছে আর এটা আমাদের কিন্তু ঢাকাটা কি আমাদের রাজধানী তাই না ঢাকা হচ্ছে আমাদের রাজধানী আর এই চট্টগ্রাম দেখছো না এই চট্টগ্রামকেও কিন্তু বাণিজ্যিক রাজধানী বলা হয় তোমরা বড় হলে এটা অবশ্যই হয়তো আরো পড়বে বর্তমানে এমনি জেনে রাখো চট্টগ্রামকেও কিন্তু বাণিজ্যিক রাজধানী বলা হয় যেহেতু বাণিজ্যিক জগতে কাজ পণ্য আসছে বেশিরভাগই চট্টগ্রাম বড় বড় ইন্ডাস্ট্রি গুলো কিন্তু চট্টগ্রাম তাহলে বিভাগ হচ্ছে আটটি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ আমাদের এইগুলো কিন্তু এগুলোই থাকবে কারণ আমরা যে দুইটা পড়লাম সে দুইটাই আমাদের এইচডব্লিউ থাকবে এই যে দেখো এইচডব্লিউ আমি একটু পাশে লিখে দিচ্ছি ঘন ঘন হাত দিচ্ছ স্বাস্থ্যবিধি মেনে চলছো ভেরি গুড ইয়েস ম্যাম আচ্ছা তাহলে লিখে বাকি আছে কমপ্লিট হয়েছে না হয়নি ম্যাম ম্যাম হয়ে গিয়েছে ম্যাম লিখেছে ম্যাম আমার হয়ে গিয়েছে হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমাদের তো হচ্ছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পড়া আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ঘন ঘন তোমার বানানটা বানানের দিকে কিন্তু লক্ষ্য করতে হবে কারণ আমি চাই সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রত্যেকে প্রত্যেকে 50-50 জন পাবো আমাদের 50 মার্কের কিন্তু পরীক্ষা তাই না সামান্য যে বানান গুলো সেগুলো একটু টুকটাক ভুল হয় সেদিকে একটু বেশি বেশি লক্ষ্য করো আর যে কাজটা করবা ধরো ভুল ধরিয়ে দিলে মিস্টার যে এই বানানটা ভুল হয়েছে তখন তুমি কি করবা ওই বানানটা পাঁচবার তাহলে কি দেখবা যে বানানটা বারবার লিখছ সেটা কিন্তু আর তোমার কখনো ভুল হতে সম্ভাবনা থাকবে না ঠিক আছে হ্যাঁ ম্যাম আচ্ছা আমাদের তো ক্লাস টাইম শেষ সবাই ভালো থাকো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ম্যাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ম্যাম আসসালামু আলাইকুম সালাম ম্যাম আপনি ভালো থাকেন ওকে বাই বাই এখানে প্রতিদিন আসতে বললেন না স্যার